রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ইন্নামিন আসরাতি সাপ এর ফল এলম লক্ষণ বিদ্যা উঠে যাবে অ জাহাল মূর্খতা বেড়ে যাবে অ এক সোরা শারবুল খামরে নেশাদারা দ্রব্য পান করা বেশি হয়ে যাবে এক জেনা জেনা বেশি হয়ে যাবে অয়া রেজাল পুরুষ কমে যাবে অ নিসা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাততাই একো লেখা মিশে না ইমর আল তাইমুল আহেদ একজন পুরুষের অধীনে থাকবে জন নারী মানে শত হাজারো নারী এখানে কতগুলো যুবক আছে তার জেনার সম্পর্ক আছে অন্তত শত নারীর সাথে তোমাকে ফিরে আসতে হবে মরণ চলে আসবে রক্ষা হবে না যেই জিনিস আসবে সেটা চলে এসেছে মরণ আসবে মানে চলে এসেছে কেয়ামাত আসবে মানে চলে এসেছে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন আপনি সাবধান থাকুন দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি জরালভাবে অনুরোধ জানাচ্ছি আপনি সাবধান থাকুন জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনিও আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজা লতমিন পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে চলে ওরা জান্নাতে যাবে না তিন খাবাসা যে তার বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আর একটু করে আমরা এখানে আসছি রাসুল সালাম বলছেন পৃথিবীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখো আমি মোহাম্মদ সাল্লাম বলছি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ ওদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে লেজের মতো একদিক মোটা একদিক চিকন এজ বেহান নাস তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে এদের আমি দেখিনি আর এক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ আল্লাহ রসলের মুখের ভাষা তার মুখের আরবি ভাষা হাদিস বখারি মুসলিম নিসাউন, মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ মমি পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায় লাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে জান্না ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে তো যাবে না যাবেই না ওরা জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না রিহা জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এর নাম জান্নাত এই জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই আপনি একটু এদিকে শোনেন তোমাকে বলছি তুমি কথা বলছো কেন তোমাকেই তোমাকে বলছো কেন মাথায় কাপড় দিয়ে আসনি ক্লাস টেনে পড়ছো তোমার লজ্জা হয় না তোমার বাপের একটু স্মরণ হয় না তোমার বোন তোমার ভাই যারা এখানে বসে আছে যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে এই তো তোমার ভাই এই তো তোমার ভাই তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো চলতে পারো তোমার বাপ কেমন যে তুমি ক্লাস টেনে পড়ো মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো চলতে পারো তুমি তো মুসলিম তোমার বাপ মুসলমান তুমি একজন মুসলিম মেয়ে তোমার মা মুসলিম এই বাড়িটা মুসলমান পরিবারের এই বাড়িটা হিন্দু পরিবারের নয় আজ এখন যদি রংপুর শহরে মার্কেটে যান তাহলে দেখবেন অনেক মেয়ে বা বাজার করছে তাহলে কি হিন্দুর মেয়ে জিনা ও মুসলমানেরই মেয়ে ও কোনো কাপুরুষের মেয়ে ও কোনো কাপুরুষের স্ত্রী যার কারণে এটা ঘটছে কষ্ট নিয়ে কোনো লাভ নেই আমি নিজে থেকে বলিনি এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম এই চালাই ওই বাচ্চাটা ভেতরে আসলোই কেন আর এভাবে উঠে হাঁটছে কেন ধৈর্যের পরিচয় দিবেন পরিবেশ নষ্ট হবে এমন কাজ করিয়েন না আর কোনো সময় মুখে হাসি দিয়ে বসে থাকার চেষ্টা করবেন না লজ্জা করবেন আপনার দাড়ি চাঁচা আছে আপনাকে দেখলো তো আমি কষ্ট পাই আপনার হাতে তাবিজ আছে গলায় মাদুলি আছে আপনি তো মুশ্রেক মরে গেলে জাহান নাম হবে মাদুলি এখন খুলে ফেলে দিয়ে যদি মরেন জান্নাত হবে আংটিটা খুলে ফেলে দিতে হবে বালা আছে হাতে বালাটা খুলে ফেলে দিতে হবে ও লোহার হোক না তামার হোক না রাবার হোক যেটাই হোক খুলে দিতে হবে এখনই তাবিজ মাদুলি যা কিছু আছে যাতে অসুখ বিসুখ ভালো হয় সব খুলে দিতে হবে মরলে মুসলমান ফাঁকা অবস্থা মারা গেলেও মুশরেক তাহলে সে সেরে করলো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি দেখেন আপনাকে বলছি কয়েকটা কথা এক আবু সাইদ খুদিরি রাজিয়াল বলেন খারাজা রসুল্লা হে সরালে সালা মেমা ফিতরিনা আধা আল্লাহ মুসাল্লাহ আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদের মাঠে গেলেন ফামাররা আল্লাহ নিশায় তারপর মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন হেঁটে বললেন ইয়া মা সারা নিশায় তাসা দাক্না ফাইন্য উরিত কুন্যাক সারা হলেন না রে মুসলিম মহিলারা শোনো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি তোমরা দান করো মনে রাখবেন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দানই এমন একটাই জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায় আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি টাকা দিয়ে বিক্রি করে দেবো জন্য মোমেন পুরুষ নারী ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে আমি ওটা বিক্রি করে দিব আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি মোমেন পুরুষ নারীর কাছে বিক্রি করার জন্য ও কিনে নেবে ও মেয়েকে দিয়ে দেবো ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে দান দিয়ে জান্নাত কিনা যায় উপস্থিত বৈঠকের মুসলিম বন আল্লাহর নবী আপনাকে বলছেন আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান নামে জাহান নামের অধিকাংশই নারী তো মদিনার মহিলারা বলল অবে মায় রাসুল্লাহ কেন আমরা জাহান নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুকাল তোমরা মানুষের অভিশাপ করো বদনাম করো অভিশাপ করো বদনাম করো ছোট কথার পিছনে লেগে থাকো এই জন্য জাহান নামে যাবা বেশি দুই স্বামীকে মেনে চলো না লাসিরা স্বামীকে মেনে চলে না এই জন্য জাহান নামে যাবে এই দুটা বললেন তারপরে বলছেন তোমরা শোনো মারা আই তো আকে নিন আধা কন্যা আমি তোমাদের চেয়ে দেখিনি বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউক যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ইমান বিক্রি হয়ে যায় তোমার নাম্বার ধরে রাখে তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে মানে তুমি তার কাছে বিক্রি করেছ সম্মানিত দীন বোন আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কিছু বলার নেই তিনি বলছেন মা তার এক তো বাদী ফেতনাদে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে তোমরাই হচ্ছ পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু অতএব মুসলিম বোন অনুরোধ রক্ষা করুন মানুষের ইমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না নিন নিজের রং চেহারা মাথার চুল আরেকজনকে দেখিয়ে আরেকজনের ইমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন এটা হবে না যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষের ইমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না মানুষের ইমান নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না আপনি শিক্ষিতা মহিলার নন যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখবেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখবেন একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহাম বলেন তিনি বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা এক সলাত খাম সাহা পাঁচ অক্ত সলাত আদায় করল দুই সমাত সাহা রাহা রামাজান মাসের শ্যাম পালন করল তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হল না এই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনাকে আমি আবারও কথা বলতে নিষেধ করছি আপনি এই চারটা কথা মনে করে যান এক পাঁচ অক্ট শলা দুই রামাজান মাসে রোজ স্বামীকে মেনে চলা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব দুঃখিত বলতে পারছি না জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন এখন করার এখন পথ কি এখন পথ কি আপনি জেনার জন্য তোবা করেন আপনার জন্য অনেক ব্যবস্থা আছে আপনি আর কোনোদিন জেনায় লিপ্ত হবেন না বিচারের মাঠে আপনি বিশেষ ছায়া তলে থাকতে পাবেন এ কথা মোহাম্মদ বলেন দুই জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ আব্দুল সাহেব প্রমাণ প্রমাণ আপনি জানেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকলো পাহাড়ে সে মুখের উপরে পড়লো এরা আর বের হতে পারবে না তো তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দাও দিলাম একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে আমি বললাম বিনিময় পয়সা নেও বললো নিবো না রাগ করে চলে গেল আমি ওর টাকা দিয়ে জিনিস গরু ছাগল বেশি করলাম একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দিন আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও বলল মজাক করবেন না একদিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি সব নিয়ে গেছে অর্থটা সরিয়ে দাও দিলাম তৃতীয়জন বলল আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম সে মহিলাদের মধ্যে সুন্দরী আমাকে বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ তার হাতে দিয়ে আমি জেনাই বসেছি আমাকে বলল ইত্তাকিল্লা আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না হকুন আনাহা আনহা আমি উঠে গেছি আমি জেনা করিনি পাথর সরিয়া দাও আল্লাহ বললেন দিলাম আপনার জেনা হয়েছে আপনি তোবা করুন কান্নাকাটি করে পথ সহজ খোলা আছে রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মারা কাজটা এর চেয়ে অনেক বড় জটিল বেটিকে জমি না দেওয়া বনকে জমি না দেয় এর চেয়ে অনেক 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 বড় জটিল দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে মানুষকে থাপ্পড় মেরে মানুষকে অপমান করে এক সন্ধে বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে বিশ্বাস করুন ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখাবেন না এই তোমাকে বলছি তোবা করে উঠো বংশের ক্ষমতা দেখায়ও না সম্পদের ক্ষমতা দেখায়ও না দলীয় ক্ষমতা দেখায়ও না মাটির মানুষের নত হয়ে থাকো গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও মারলে চুপচাপ চলে যাও উত্তর দিতে যায় না পরিবেশ খুব কঠিন দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে তোমার সত্যটাই হবে মিথ্যে আর মিথ্যায় হবে সত্য এই কথা মোহাম্মদ বলেন অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন চারটে কাজ করলে আপনি জান্নাত পাবেন এক পাঁচ পাঁচকলাপ নামাজ দুই রামজান মাসের রোজা তিন মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আমার একটা পরামর্শ শুনে রাখেন মাস মাস স্বামীর সাথে কথা বলবে এটা চলবে না সপ্তাহ যাবৎ কথা বলছেন না মেয়েকে বলছেন তোরাকে খাওয়ার দিয়াই বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো আপনি নিজে যাচ্ছেন না কোনো সময় গেলেও সামনে গিলাস করে রেখে উল্টা চলে যাচ্ছেন এইভাবে সংসার চলবে না মিঠা লাগলেও তার সাথে কথা বলেন তিতা লাগলেও তার সাথে কথা বলেন যদি বলেন আব্দুর সাহেব খুব চেষ্টা করেছি হয় না এর সাথে আমার হবে না আমি চলতে পারবো না তাহলে আপনি খোলা তালাক করে নেন কোনো সমস্যা নেই আপনাকে আল্লাহ রসল অধিকার দিয়েছে আপনি কাজী অফিসে যান গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন খোলা তালাক লিখে দিবে চেয়ারম্যানের কাছে তার কাছে পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন থাকলে ভালোই থাকতে হবে নইলে সংসার ত্যাগ করতে হবে ঝুলন্ত অবস্থায় থাকা হবে না তবে আমি আপনার দিনী ভাই আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলেরাই তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে তো তুমি কি করো অন্তত চল্লিশ জন লোক থাকতে এখানে পাহারা দেওয়ার জন্য কেউ মুখ খুলতে পাবে না আমি তো কোনো নির্বাচন করতে আসিনি ভোট চাইতে আসিনি তুমি মুখ খুলছ কেন মুখই খুলতে পাব না তুমি যখন উঠতে পাবা না তখন মুখ খুলতে পাবা না পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব। আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে আমি রাজশাহী ফিরে যাব সকালে ক্লাস নিব ইনশাআল্লাহ আমি ও অপেক্ষায় আছি তুমি ধৈর্য ধারণ করো আমাকে দেখতে পাওয়ার না পাও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম আপনি চারটে কাজ করেন নিরাশা হয়েন না জাহান নামে অধিকাংশ নারী এ কথাই ঠিক এরপরেও জান্নাতে নারী যাবে এ ঠিক মনে কিছু নিয়েন না আপনার সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখলাম রাজকালাম বলছেন ইন্নাল তত বেলো সুরাতে শেতানিন অতুক বেলো ফি সুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় হাদিস মুসলিম আব্দুল রাজাক সাহেব এত কঠিনভাবে আমাদের ব্যাপারে কথা জি আপনার ব্যাপারে কথা আছে এ কথাই ঠিক তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েশার মতো মনে করি এক মিনিট দেখবেন এক মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে এদিকে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতা জিবরাইল এলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল নবীর কাছে আসলেন এসে বলছেন হাজিহি খাদিজা এই যে এই যে এই যে এই যে খাদিজা আত আসছে মাহা ইনাউন ওর কাছে একটা বাটি আছে খাদিজার কাছে فيه এডামুন ওতমন বাটিতে আছে খাদ্য বাটিতে আছে তরকারি শুনেন এই জানাতকা যখন তিনি আপনার কাছে চলে আসবেন জিবরাইল বলছেন কে বলছেন বলেন তো জিবরাইল বলছেন কাকে বলছেন আল্লাহ রাসুল মহম্মদ সালসালানকে বলছেন শোনেন ও যখন আপনার কাছে চলে আসবে তখন ফাকরা আলাইহা সালামিন রব্বে হম আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে অবশর হবে বাইতিন ফিল জান্নাত জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে এইটা আপনি বলে দিবেন হীরা মুক্তা মানিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে ওয়ালা সাকাবিন ফীহি ওয়ালা নাসব সেখানে কোনো হইচই নেই সেখানে কোনো কষ্ট কেলেস নেই সেখানে কোনো হইচই ক্লেশ নেই তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে বলেন তো ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ আল্লাহ রসুল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় তখন খাদিজাকে ছেড়ে বলেননি তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা তারা এর মধ্যে নয় পৃথক হয়ে গেছে আল্লাহ রাসূল বলছেন এক মিনিট আমার দিকে দেখেন আল্লাহ রাসূল বলছেন আয়সা ইক্রয়কে হাজা ইব্রাহিম ইক্রয়কে সালামা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল মানে এক খাটে তিনজন এক খাটে মোহাম্মদ صلى الله আলাইহ وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় তিনজন এক জায়গায় এক খাটের উপরে এক চাদরের নিচে তিনজন আল্লাহ নবী বলছেন আয়সা তোমাকে জিবরাইল সালাম দিল তখন আয়েসা বলছেন ওয়া আলাই সালাম ও রহমাতুল্লাহ তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো জিবরাইলকে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই না একখাটা তিনজন বোঝা গেল না কথা মনে মানে ওইখানে বলছেন আয়েশা যে জিব্রাইল তোমাকে সালাম দিল হাজা জিব্রাইল এই যে জিব্রাইল হাবিস হাজা জিব্রাইল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওয়ালাই সালাম ও রহমতুল্লাহ উনি তার দেখতে পাচ্ছেন না উনি বলছেন তার উপরে শান্তি তার উপরে সালাম তার উপরে রহমত ওহো আয়ারা ফালানারা তিনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক জায়গায় তিনজন আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি আপনি আরেকটা কথা মনে রাখেন ভালো করে মনে করেন তো খেয়াল করেন তোমার বোন যদি মনে রাখতে না পারে তাহলে তুমি বলে দিও গিয়ে এদিকে দেখো তুমি আবার মনে করে যাও আল্লাহর নবীর কবর হয়েছিল কার ঘরে বলতো দেখি আয়েশা রাজি আল্লাহার ঘরে তো এখন তো কবর হয়ে গেছে ওখানে তুমি সন্না তো যখনই যান তখন মনে করেন আমার স্বামীর ঘর তো মাথায় কাপড় দেন না যান তো অনেক দিন পরে সেখানে কবর হলো তার বাপের তখন তিনি বলছেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর তিনি স্বাভাবিকভাবে যান মনে কিছু করেন না কিছুদিন পরে ওখানে কবর হলো উমার রাজি আল্লাহ আনহর তখন আয়সা বলছেন আমি কবরকে লজ্জা করি সেই দিন থেকে আর আমি মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না আর আপনি এখন মাথায় কাপড় দিয়ে আছেন না না দিয়ে আছেন বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন হাজার হাজার লক্ষ জনতা এসেছেন আমি লক্ষ জনতা দিয়ে যতটুকু খুশি হব মনোযোগ সহকারে শুনে একটা আমল করবেন এটা দিয়ে আমি তার চেয়ে বেশি খুশি হব আমার জীবনে বড় আফসোস থাকলো আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না যারা মিথ্যা কথা বলে তাদেরই সংখ্যা তাদেরই জনতা লক্ষ হাজারো কোটি যারা বিবেচনা করতে পারে না বিবেচনা করে বলে না কেশ কাহিনী দিন কাটাই তাদেরই জনতা লক্ষ কোটি আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি এরপরে বলছি পরিস্থিতি যা যেইভাবে বক্তব্য চলছে যেইভাবে সামাজিক অবস্থা তাতে বক্তব্য দিয়ে এবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না তবে যখন আমি রাস্তাঘাটে চলি বিমানবন্দরে যাই কোনো দেশে যাই বিদেশি গিয়ে কোনো হোটেলে ঢুকি তখন আমাকে বলে আব্দুর রাজাক সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি এভাবে পোশাক পরেছি প্যান্টটা কেটে দিয়েছি পঁচাত্তর সলা করি তখন মনে একটু আশ্বস্ত হয় যে এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাবো আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোন রকমে জান্নাত পেতে চাচ্ছি নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবো এমনটা আমার বিবেচনায় আসে না কালা করলে কালা করলে তুমি সবকিছু করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী তুমি কাবি তুমি শক্তিশালী ফালুল্লরিদ তুমি সবকিছু করতে পারো তোমাকে বিশ্বাস করি সমন্বিত দিনী ভাই বোন পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয় রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম জাতির কিছু উপকার করতে পারলাম কি না নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো এটা আমার মনে বলে না তাই আমি আপনার দিকে চেয়ে আছি আপনি শুনে যদি একটু আমল করেন ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ এইটুকু আশ আমি দিন কাটাই যার কারণে আমি বলি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতি আমি চulant সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আতেব দিনি ভাই বোন আমি যখন কোন রকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসব তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার চেষ্টা শুনার একটু চেষ্টা করবেন আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আল্লাহর কসম আপনাকে আমি কেছাকাইনি শোনাতে আসিনি আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি আমি দয়লি অবস্থায় দিন কাটাই যা দু চার দশ টাকা পাঁচ টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমি আপনার কাছে দুয়ার দাবি রেখেছি দানের কথাটা পরে বলেছি আমার মনে বড়ো স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি আল্লাহকে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো আপাতত জামিয়া সালাফে তেগরা বিরল দিনাজপুর রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাটের জন্য এই জামিয়া সালাফে তেগরা বিরল দিনাজপুর এছাড়া আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে যেতে পারেন যিনি প্রচার দিচ্ছিলেন আমার কথা তিনি নদাপাড়া বলছেন ভুল হয়েছে আমি এখন নদাপাড়ায় থাকি না নদাপাড়ার পাশে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে ছেলেদের অংশ প্রায় দুই হাজার ছেলে আছে ওখানে তিপ্পান্ন জন শিক্ষক আছেন দেশের বড় বড় যারা শিক্ষক যাদের বেতন অনেক সবাই সেখানে অবস্থান করছেন আল্লাহর অনেক বড় দয়া আমার কথা আমার চালচলনের কারণে ওর রহমতের যেন পরিবর্তন না ঘটে এই জন্য আমি আপনার কাছে দোয়া কামনা করেছি সম্মিন তো দিনই ভাই বোন একটু কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমাদের বিপদ আপদ আসতেই পারে তোমরা দুইরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও পথ সহজ হবে দুইরেকাত সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও সলাত ও তাহিয়াতিল অজু অজু করে দুইরেকাত সলাত অব্যায়মিনা আমের রাজিয়াহ তালা আনহ বলেন মামিন মুসলিমিন ইতাবাদ দা ও ফাইশন অজু মুসলিম পুরুষ নারী সুন্দর করে অজু করে দুইরে কাত সলাত আদায় করে মুখ বেলন আলাইহি ম বেকাল্লিহু মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই ওয়াযাবতলাহু জান্না সে জান্নাতে যাবেই যাবে হাদিস বোখারি মুসলিম উসমান রাজিয়াহ তা আলা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইসলাম বলেছেন মন্তাবাদ দা হাজা আমি যেভাবে অজু করলাম সেইভাবে যদি কেউ অজু করে অসল্লা রাখা আইন তারপরে দুই রেখাত সলাত আদায় করে অলাম ইহাদ্দেশ নাফসাহু আবে বিশাইন মনে মনে কথা না বলে আল্লাহ আকবার বলার সাথে সাথে শয়তান বলবে উদকুর কাদা বান্ধবীকে স্মরণ করো উদকুর কাদা মোবাইলকে স্মরণ করো উদকুর কাদা জমি জায়গা টাকার কথা স্মরণ করো দেখবেন যেটা মনে ছিল না সেটা মনে পড়ে গেছে আর এটাই কাজ আপনাকে একটু ঠকাতে পারলে তার অনেক সফলতা ও বলছে যখন বলল যে আল্লাহ বলেন সর এখান থেকে সর শয়তানের রাজিম তুই বিতাড়িত শয়তান সর এখান থেকে সর তখনও বলছে হ্যাঁ চলে যাব বটে আমাকে সময় দিতে হবে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তা আল্লাহ বললেন ঠিক আছে যা কিয়ামত পর্যন্ত সময় দিলাম আচ্ছা ঠিক আছে ওয়াই ইজ্জাতি ওয়াই ইজ্জতে কা মাকানে ক জালালেকা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করবই ওদের জাহান নামে নিয়ে গিয়েই ছাড়বো